2024 সালে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা নিয়ে জল্পনা উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক। কোচবিহারের নাটাবাড়িতে গতকাল এক সভায় তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তাদের 40-45 জন বিধায়ক বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক ভিত সেটা একেবারেই নড়বড়ে হয়ে গিয়েছে। একটা চোরা বালির মতন নিচে একটা চোরা বালির স্রোত বইছে এবং তৃণমূল কংগ্রেস দলটা খুব কম সময়ের মধ্যেই একেবারে তাসের ঘরের মতন ভেঙে পড়তে চলেছে। এটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি এবং বাংলার সাধারণ মানুষও সেটা বুঝতে পারছে। অনেক বিধায়ক যোগাযোগ রাখছে, সংখ্যাটা হতে নিশ্চিতভাবে প্রায় 40 থেকে 45 জন যে বিধায়ক আছে তারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখছেন, সুসম্পর্ক রাখছেন এবং পরবর্তী সময় আমরা চিন্তা ভাবনা করব যে কিভাবে কি করা যেতে পারে। দলীয় স্তরে আলোচনা করে আমরা সেটা চিন্তা ভাবনা পরবর্তী তো স্বাভাবিকভাবেই সময় বদলায়, অবস্থা বদলায় এবং মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটা বদলায় এবং মানুষ এখন একেবারে যেটা সত্যি ঘটনা মানে চোখের সামনে দেখেছে গত পোস্টপোল ভায়োলেন্সে যেভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এখনও বাংলার বুকে এটা একটা দপ্তকে ঘায়ের মতন স্মৃতি। সাধারণ মানুষ এটা ভুলতে পারছে না এবং সাধারণ মানুষ আগামী পঞ্চায়েত নির্বাচনে নিশ্চয়ই এর যোগ্য জবাব দেবে। দাদা,